আমি শুনেছি মাননীয় বিমানবাবু হাতে খড়ির আগেই প্রস্থান করেছেন আমি শুনেছি আর তথাগত রায় মহোদয় বেরিয়ে সাংবাদিকদের কাছে জয় বাংলা স্লোগানের বিষয়ে আপত্তি করেছেন এবং আপনার না থাকাটাও সমর্থন করেছেন না আমি আমি তথাগত বাবুকে অভিভাবক মানি খুব বিরাট মাপের মানুষ গভর্নর ছিলেন আমাদের সকলের অভিভাবক তি তার কথার মূল্যায়ন করার অধিকার বা ক্ষমতা বা বয়স কোনোটাই আমার নেই আমি সেটা বলতে চাই না কিন্তু আমি প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তথাগত রায় মহোদয় এবং বিমান বসু মহোদয় দুজনেরই স্ট্যান্ড দেখেছি একজন হাতে খড়ির আগে বিমান বিমানবাবু আর দ্বিতীয় জন হয়তো উঠে যেতে পারেননি পরিবেশ পরিস্থিতির উপরে পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে অনেক জিনিস নির্ভর করে কিন্তু তিনি বেরিয়ে সরাসরি ইলেকট্রনিক্স মিডিয়াতে যে স্টেটমেন্ট করেছেন

দুর্বল রাষ্ট্র নেতা আমরা চাই না তাহলে আমাদের দেশও ইউক্রেন হয়ে যাবে আমাদের দেশও আফগানিস্তান হয়ে যাবে আর আমাদের দেশ পাশের পাকিস্তান শ্রীলঙ্কার মতো আটার জন্য রুটির জন্য লাইনে দাঁড়াতে হবে আমরা অমর্তবাবুর ওই চিন্তা ভাবনার সঙ্গে একমত নয় ইয়াং জেনারেশনের চিন্তা তারা সঠিক নেতা পেয়ে গেছে এই নেতা যতদিন চাইবেন ততদিন দেশ চালাবেন

দুর্নীতিকে উপরে ফেলার জন্য এগিয়ে এসেছেন সেজন্য আমি মনে করি রাজনৈতিক দলগুলোর থেকেও পশ্চিমবাংলার কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থাকে প্রণাম জানানো উচিত যার তারা প্রকৃত কাজের কাজটা করে এই দুর্নীতির পর্দা ফাঁস করতে চাইছে বলবেন আমি বলতে পারি কালকে কালকে উনি দিল্লিতে অনেক বিশিষ্ট ব্যক্তিরা দের সঙ্গে তিনি মিট করবেন এটুকু আমি জানি রাতের প্লেনে যাচ্ছেন এটুকো জানি